করে চলে এসেছি আর এসে পড়েছি কি ইনফ্যাক্ট আমি খাওয়া শুরু করে দেখি। এখন আমি খিচুড়িটা চিকেন ছোট ছোট করে ফ্রাই করেছি যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, লেট হয়ে গেল খেয়ে নিচ্ছি এবার। হ্যাঁ জলটা দাও। জল কেমন আছে? কেমন ভালো? ডিমটা দিয়ে দাও। তাহলে চিকেনটাও নিয়ে নাও। দাম নিয়ে নাও তুমি। দাম মাত্র দুটো লাগবে। না তুমি নিয়ে দাও। আমার পুরো পেট ভরে গেছে চিকেন ফ্রাই দিয়ে, এত টেস্টি ছিল না। আজকে চিকেন মশলাটা দারুণ হয়েছে, খেয়ে দেবো। লাগবে তোমার?
আজকে চ্যালেঞ্জে তুমি হেরে গেছো, থালাগুলো ধুয়ে যাও।
আমার শরীরে আগে না একদম আজকে যেন ফুটো ছিল যে সবার আগে চিকেন গুলো খেয়ে শেষ করে নেবে ওকে আজ থালা ওষুধ দিতে হবে দুধাবে হাত ধুলে চলবে না মুখ ধুলেও চলবে না কোথায় কোথায় তুমি কি থালাগুলো কে ধুবে থালাগুলো তুমি না হলে ও আমার সবাই এসে ভালো করে চিকেনটা খেয়ে যায় দেখেছি শেষ আচ্ছা আস্তে খাও তো আমাদের দুজনে খাওয়া শেষ শুধু ওর বাকি রয়ে গেছে আস্তে খাওয়া অসুবিধা নেই আমার বডির মনে হচ্ছে কাল পরশু পর্যন্ত চিকেন গুলো খাবে অনেকগুলো রয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না লাভ ইউ গাইস আজকের জন্য টাটা বাই বাই কাটছিস নাকি ঝাল লেগেছে আচ্ছা সবাই কমেন্ট করে বলো তো পুরো ভিডিওর মধ্যে একটা কথা বলেছে কিনা আমি তো শুনতে পাইনি সত্যি তো গাইস আজকের জন্য বাই বাই।